চট্টগ্রাম শহর। বন্ধুরা, এই ভিডিও চিত্রের মাধ্যমে আজকে আমরা তুলে ধরব এই চট্টগ্রাম শহরটি ঘুরে ওঠার ইতিহাস এবং অনেক অজানা তথ্যগুলো। সো আশা করছি ভিডিওটি না টেনে চট্টগ্রাম শহরের ইতিহাস জানতে আমাদের পুরো ভিডিওটির সঙ্গেই থাকুন। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী এবং একমাত্র দ্বিমাত্রিক শহর বন্দরনগরী নামে পরিচিত এই শহরটি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে চট্টগ্রাম জেলায় অবস্থিত। এটি চট্টগ্রাম বিভাগে এবং জেলার প্রশাসনিক আসন। বাণিজ্যিক রাজধানী হিসাবে পরিচিত পাহাড়, সমুদ্র এবং উপত্যকায় ঘেরা চট্টগ্রাম শহর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য প্রাচ্যের রানী হিসাবে বিখ্যাত। এটি বঙ্গোপসাগরের ব্যস্ততম সমুদ্রবন্দর। শহরটি পার্বত্য চট্টগ্রাম ও বঙ্গোপসাগরের মধ্যবর্তী কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। 2023 সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জনসংখ্যা ছিল 60 লক্ষেরও বেশি এবং চট্টগ্রাম মহানগরীর জনসংখ্যা ছিল 100 লক্ষের বেশি। শতাব্দী ধরে কার্যকরী প্রাকৃতিক বন্দর সহ বিশ্বের প্রাচীনতম বন্দরগুলির মধ্যে চট্টগ্রাম প্রাচীন গ্রিক এবং রোমান মানচিত্রে টলেমির বিশ্ব মানচিত্রে উপস্থিত ছিল। এটি রেশম পথের দক্ষিণ ভাগে অবস্থিত। 9ম শতাব্দীতে আব্বাসীয় খেলাফতের বণিকরা চট্টগ্রামে একটি ব্যবসায়িক পোস্ট স্থাপন করেছিল। 1400 শতাব্দীতে বাংলার মুসলিমরা বন্দরটি জয় করে। এটি দিল্লির সালতানাত এবং বাংলার সালতানাত এবং মোগল সাম্রাজ্যের অধীনে একটি রাজকীয় টাকশালের স্থান ছিল। 15 এবং 17 শতকের মধ্যে চট্টগ্রাম আরাকানের প্রশাসনিক, সাহিত্যিক, বাণিজ্যিক এবং সামুদ্রিক কার্যক্রমের একটি কেন্দ্র ছিল। বঙ্গোপসাগরের পূর্ব উপকূল বরাবর একটি সংকীর্ণ ভূখণ্ড হিসাবে 3500 বছর ধরে শক্তিশালী বাঙালি প্রভাবের অধীনে ছিল। 1600 শতাব্দীতে বন্দরটির একটি পর্তুগিজ বাণিজ্য পোস্টে পরিণত হয়েছিল এবং জোয়াও ডি ব্যারোস এটিকে বাংলা রাজ্যের সবচেয়ে বিখ্যাত এবং ধনী শহর হিসাবে বর্ণনা করেছিলেন। 1666 সালে মোগল সাম্রাজ্য চট্টগ্রাম থেকে পর্তুগিজ এবং আরাকানিদের বিতাড়িত করেন। বাংলার বাকি এলাকার মতন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1793 সালে চট্টগ্রাম শহরের নিয়ন্ত্রণ নেন। 1887 সালে চট্টগ্রাম বন্দর পুনর্গঠিত হয় এবং ব্রিটিশ বার্মার সাথে এর ব্যস্ততম শিপিং সিল্ক ছিল। 1928 সালে চট্টগ্রামকে ব্রিটিশ ভারতের একটি প্রধান বন্দর ঘোষণা করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চট্টগ্রাম বার্মা অভিযানে নিয়োজিত মিত্রবাহিনীর ঘাঁটি ছিল। বন্দর শহরটি 1940-এর দশকে বিশেষ করে ব্রিটিশ ভারতের বিভক্তির পরে প্রসারিত হয় এবং শিল্পায়িত হতে শুরু করে। শহরটি ছিল আসাম বেঙ্গল রেলওয়ে এবং পাকিস্তান ইস্টার্ন রেলওয়ে ঐতিহাসিক টার্মিনাস। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় চট্টগ্রাম ছিল বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার স্থান। বন্দর নগরটি বাংলাদেশের ভারী শিল্প, রসদ এবং উৎপাদনের বৃদ্ধি থেকে উপকৃত হয়েছে। 1990-এর দশকে এখানে ট্রেড ইউনিয়ন বাদ শক্তিশালী ছিল। চট্টগ্রাম বাংলাদেশের জিডিপির 12%, শিল্প উৎপাদনের 40%, আন্তর্জাতিক বাণিজ্যের 80% এবং কর রাজ্যের 50% অবদান রাখে। বন্দর নগরের দেশের বহুল প্রাচীনতম এবং বৃহত্তম কোম্পানিগুলির মধ্যে প্রধান কার্যালয় অবস্থিত। চট্টগ্রাম বন্দর দক্ষিণ এশিয়ার অন্যতম ব্যস্ততম বন্দর। বাংলাদেশ বিমান বাহিনীর বিমান ঘাঁটি, বাংলাদেশ সেনাবাহিনীর গ্যারিসন এবং বাংলাদেশ কোস্টগার্ডের প্রধান ঘাঁটি সহ বৃহত্তম ঘাঁটি চট্টগ্রামে অবস্থিত। বাংলাদেশের রেলওয়ের পূর্বাঞ্চল চট্টগ্রামে অবস্থিত। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, 700টিরও বেশি তালিকাভুক্ত কোম্পানি সহ বাংলাদেশের যমজ শেয়ার বাজারগুলির মধ্যে একটি। চট্টগ্রাম চা নিলাম হল একটি পণ্য বিনিময় প্রক্রিয়া যা বাংলাদেশি চা নিয়ে কাজ করে।
টিএপিজেড এবং কেইপিজেড হল বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ সহ প্রধান শিল্প অঞ্চল। শহরটির অভ্যন্তরীণ এবং বহিরাগত ফ্লাইটের জন্য শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দ্বারা পরিবেশিত হয়। বাঙালি মুসলমানের সংখ্যাগরিষ্ঠ থাকার সত্ত্বেও চট্টগ্রামে বাংলাদেশের শহরগুলোর মধ্যে উচ্চ মাত্রার ধর্মীয় ও জাতিগত বৈচিত্র্য রয়েছে। সংখ্যালঘুদের মধ্যে রয়েছে বাঙালি হিন্দু, বাঙালি খ্রিস্টান, বাঙালি বৌদ্ধ, চাকমা, মারমা, ত্রিপুরা, গাড়ো এবং অন্যান্য। চট্টগ্রাম শব্দে গ্রাম প্রত্যয় রয়েছে। একটি কিংবদন্তি অনুসারে ইসলামের প্রসারে নামটি উল্লেখ করা হয়েছে যখন একজন মুসলিম শহরে একটি পাহাড়ের চূড়ান্তে একটি চাটিবাতি জ্বালিয়ে মানুষের জন্য আজান দিতেন। শহরটির নতুন নামকরণ করা হয় ইসলামাবাদ, ইসলামের শহর, এবং মোগল আমলে পুরনো শহরের ব্যবহার করা অব্যাহত রয়েছে। মানিক্য রাজার ছোট মাছ ধরার গ্রাম ছিল চট্টগ্রাম। চটি মানে প্রদীপ আর গ্রাম মানে ভালো। পর্তুগিজরা ব্যবসায়িক উদ্দেশ্যে এখানে আসে এবং তারা ত্রিপুরার রাজার কাছে কিছু জমি চেয়ে নেয় এবং ত্রিপুরার রাজা ব্যবসার উদ্দেশ্যে পর্তুগিজদের কিছু জমি প্রদান করেন। চট্টগ্রাম বারো আউলিয়ার দেশ, বারো সুফিয়া সাধকের দেশ নামেও পরিচিত। চট্টগ্রামের ইতিহাস সীতাকুণ্ড এলাকায় পাওয়া প্রস্তরীভূত অস্ত্র এবং বিভিন্ন মানব সৃষ্ট প্রস্তরের খণ্ড থেকে ধারণা করা হয়। এ অঞ্চলে নব্য প্রস্তর যুগে অস্ত্র এশিয়াটিক জনগোষ্ঠীর বসবাস ছিল, তবে অচিরে মঙ্গোলদের দ্বারা তারা বিতাড়িত হয়। লিখিত ইতিহাসে সম্ভবত প্রথম উল্লেখ গ্রিক ভৌগোলিক প্লিনিক লিখিত পেরিপ্লাস, সেখানে ক্রিস নামে যে স্থানের বর্ণনা রয়েছে ঐতিহাসিক নলিনী কান্ত ভট্টশালীর মতে সেটি বর্তমানের সন্দ্বীপ। ঐতিহাসিক লেসনের ধারণা সেখানে উল্লিখিত পেন্টাপুলিস আসলে চট্টগ্রামেরই আদিনাম। মৌর্য সাম্রাজ্যের সঙ্গে যোগাযোগের বিষয়টি নিশ্চিত নয়, তবে পূর্ব নোয়াখালীর শিলোয়াতে মৌর্য যুগের ব্রাহ্মণী লিপিতে একটি মূর্তির পাদলিপি পাওয়া গেছে। তিব্বতের বৌদ্ধ ঐতিহাসিক লামা তারানাথের একটি গ্রন্থে চন্দ্রবংশের শাসনামলের কথা দেখা যায়, যার রাজধানী ছিল চট্টগ্রাম। উল্লেখ আরাকানের সিথাঙ্গ মন্দিরের শিলালিপিতেও আছে। তারানাথের গ্রন্থে দশম শতকে গোপালীনাথ চন্দ্রের নামে রাজার কথা রয়েছে। সে সময় আরব বণিকদের চট্টগ্রামে আগমন ঘটে। আরব ভূগোলবিদদের বর্ণনা সমুদ্র নামের বন্দরটি যে আসলে চট্টগ্রাম বন্দর তা নিয়ে এখন ঐতিহাসিকরা মোটামুটি নিশ্চিত। সে সময় পালং বংশের রাজা ছিলেন ধর্মপাল। পাল বংশের পর এই অঞ্চলে একাধিক ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যের সৃষ্টি হয়। 953 সালে আরাকানের চন্দ্রবংশনীয় রাজা সুলাতাইং চন্দনা চট্টগ্রামে অভিযানে আসলেও কোনো এক অজ্ঞাত কারণে তিনি বেশি দূর অগ্রসর না হয়ে একটি স্তম্ভ তৈরি করেন। এটির গায়ে লেখা হয় চতুর্থ গঙ্গ, যার অর্থ যুদ্ধ করা অনুচিত। সে থেকে এই এলাকাটি চতুর্গং হয়ে যায় বলে লেখা হয়েছে আরাকানি পুঁথি রাজাওয়াংয়ে। এই চতুর্গং থেকে কালক্রমে চাটিগ্রাম, চাটগা, চট্টগ্রাম, চিটাগাং ইত্যাদি বানানোর চল হয়েছে। চন্দ্রবংশের পর লালবংশ এবং এর পর কয়েকজন রাজার কথা কিছু ঐতিহাসিক উল্লেখ করলেও ঐতিহাসিক শিহাবুদ্দিন তালিশের মতে 1338 সালে সুলতান ফখরুদ্দিন মোবারক শাহের চট্টগ্রাম বিজয়ের আগ পর্যন্ত ইতিহাস স্পষ্ট। এই বিজয়ের ফলে চট্টগ্রাম স্বাধীন সোনারগাঁও রাজ্যের অন্তর্ভুক্ত হয়। সে সময় প্রায় 1346 খ্রিস্টাব্দের চট্টগ্রামে আসেন বিখ্যাত মুর পরিব্রাজক ইবনে বতুতা। তিনি লিখেছেন, বাংলাদেশের যে শহরে আমরা প্রবেশ করলাম তা হল সুতকাওয়াং চট্টগ্রাম। এটি মহাসমুদ্রের তীরে অবস্থিত একটি বিরাট শহর। এটি কাছে গঙ্গা নদী, যেখানে হিন্দুরা তীর্থ করেন, এবং যমুনা নদী একসঙ্গে মিলেছে এবং সেখান থেকে প্রবাহিত হয়ে তারা সমুদ্রে পড়েছে। গঙ্গা নদীর তীরে অসংখ্য জাহাজ ছিল, এগুলো দিয়ে তারা লখনৌতির লোকদের সঙ্গে যুদ্ধ করে। আমি সোদাং ত্যাগ করে কামরুখ পর্বতমালা দিয়ে রওনা করলাম 1352 থেকে 1353 সালে। ফখরুদ্দিন মোবারক শাহের পুত্র ইফতেখার উদ্দিন গাজী শাহকে হত্যা করে
বাংলার প্রথম স্বাধীন সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ বাংলার মসনদ দখল করে চট্টগ্রামেও তার করতলগৎ হয়। তার সময় চট্টগ্রাম বাংলার প্রধান বন্দর হিসাবে প্রতিষ্ঠিত হয়। এরপর হিন্দু রাজা গণেশ এবং তার বংশধররা চট্টগ্রাম শাসন করেন। এরপর বাংলার হাফসি বংশের শাসন প্রতিষ্ঠিত হয়। 1492 সালে আলাউদ্দিন হোসেন শাহ বাংলার সুলতান হন। চট্টগ্রামের দখল নিয়ে তাকে 1413 থেকে 1417 সাল পর্যন্ত ত্রিপুরা রাজা ধনমানিকের সঙ্গে যুদ্ধে লিপ্ত থাকতে হয়েছে। তবে শেষ পর্যন্ত রাজা ধনমানিকের মৃত্যুর পর হুসেন শাহের রাজত্ব উত্তর আরাকান পর্যন্ত বিস্তৃত হয়। তার সময় উত্তর চট্টগ্রামের নায়েব পরবগল খানের পুত্র ছুটি খানের পৃষ্ঠপোষকতায় ত্রিকরণন্দী মহাভারতের একটি পর্বের বঙ্গানুবাদ করেন। পর্তুগিজদের আগমন ও বন্দরের কর্তৃত্ব লাভ। 1517 সাল থেকে পর্তুগিজরা চট্টগ্রামে আসতে শুরু করেন। বাণিজ্যের চেয়ে তাদের মধ্যে জলদস্যুতার বিষয়টি প্রবল ছিল। বাংলার সুলতান প্রবলভাবে তাদের দমনের চেষ্টা করেন, কিন্তু এই সময় আফগান শাসক শের শাহ বাংলা আক্রমণ করবেন শুনে ভীত হয়ে গিয়াসুদ্দিন মাহমুদ শাহ পর্তুগিজদের সহায়তা কামনা করেন। তখন সাময়িক সহায়তার বিনিময়ে 1537 সালে পর্তুগিজরা চট্টগ্রামে বাণিজ্যিক কুঠি নির্মাণ করেন। একই সঙ্গে তাদেরকে বন্দর এলাকার শুল্ক আদায়ের অধিকার দেয়া হয়, কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। 1538 সালে শের শাহের সেনাপতি চট্টগ্রাম দখল করেন। তবে 1580 সাল পর্যন্ত আফগান শাসনামলে সবসময় ত্রিপুরা আর আরাকানিদের সঙ্গে যুদ্ধ চলেছে। চট্টগ্রামের ইতিহাস অনেক, কিন্তু আমরা অল্প কিছু তথ্য আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। সেই সাথে আমাদের ভিডিওটি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।